আজানের সময় কেন কানে হাত দিয়ে আজান দিতে হয়? আল ওয়াসাতিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। আজানের সময় কেন কানে হাত দিয়ে আজান দিতে হয়? আমাদের দেশে দেয় একরকম, সৌদি আরবে দেয় আরেক রকম। সৌদি আরবেরটা আগে জানেন, সৌদি আরবে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কানের ভিতর আঙ্গুল ঢুকাই দিয়া আজান দেয়, যেমন আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে কান ছেড়ে দেয়, আবার যখন আল্লাহু আকবর বলে তখন আবার কান ধরে। কিন্তু আমাদের বাংলাদেশে কান যে একবার ধরে আর ছাড়ে না, আর আমাদের দেশে কান ধরে এই জায়গায়, কিন্তু কান মূলত দেওয়ার কথা আঙ্গুল কোনটা কোনটা ভিতরে। হ্যাঁ, তো আপনারা বুঝছেন, মূলত কানের ভিতরে আঙ্গুল দিলে আওয়াজটা কি আগের দিনের লোকেরা মাইক ছাড়া আজান দিত দেড় দুই মাইল দূরত্বে শোনা যেত, কথা কি সত্য বলছি? আর এখন তো মাইক দিয়ে দিলেও এক পাড়াতে আরেক পাড়া শোনা যায় না। তো এখন এই যে কানে দেয় মূলত আওয়াজটা কি বাড়ার জন্য, আওয়াজটা অর্থাৎ কানের মধ্যে, যেমন আমাদের অনেক বক্তারা যখন কোরআন তেলাওয়াত করে কারীরা তখন কানে ধরে না, মূলত তার মুখের আওয়াজটা এখানে যেন না যায়, আর উনি যেন শক্তিটা ভালোভাবে কি করতে পারেন প্রয়োগ করে ক্যারাটটা পড়তে পারেন, শব্দটা যেন লাউডলি করতে পারেন, এই জন্য মূলত কানে ধরে। কিন্তু কানে ধরাটা আমাদের দেশে হয় না, আমাদের দেশে এই জায়গায় ধরে যায়, এই জায়গায় ধরার কথা বলা হয় না, মূলত কানের ভিতরে আঙ্গুল দিবেন, দিয়ে আপনি জোরে আওয়াজ দিবেন। এখন যেহেতু মাইকে আজান হয়, এখন জোর হই কি আর আসতে হই কি, আমাদের দেশের কিছু কিছু মুয়াজ্জিন শুনছি আর কি, দেখি নাই, কম্বলের নিচে তো বলে শীতকালে আজান দিয়ে লাগে, অনেকে আছে ওযু ছাড়াই আজান দেয়, এরকম আছে না? দেখেন আজান আপনি আমাদের দেশের মাইকগুলা মসজিদের ভিতরেই হয়, এই জন্য পরামর্শ থাকবে আপনি পরিপাটি হয়ে ওযু করে এসে একেবারে পরিপাটি হয়ে আজানটা দিবেন আবেগের সাথে। কিসের সাথে? আবার কিছু আছে এক মিনিটে আজান শেষ, আজান দিবেন ধীরস্থিরভাবে। মক্কা মদিনার আজানগুলা কত লম্বা হয়, আর আমরা ফজরের আজানে কেউ নাই, মুয়াজ্জিন ছুটিতে আমাদের মোস্তাক বাইরে কইছে আজানটা দিয়ে, উনি আইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক মিনিটে শেষ। গত কয়েকদিন আগে ওই যে বাগিচা গাও এক মসজিদে আজান শুনছি, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু কয় নাই, না কয়ে আজান শেষ করছে, আমি বারান্দায় উজু করে তখন আমি ওই যে হাত পাম হাত মুছতেছি, তো আমি আমার কানে কিন্তু এটা আসছে, আমি কই কিরে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল, এটা তো বললো না। পরে দেখি আজানের পরে মুরব্বীদের কণ্ঠ শোনা যায়, এই আজান আবার দাও, আজান হইছে না, কি লাগছে? পরে আবার মাইকটা কমাইয়া এবার আজান দিতেছে। তো আজান দেওয়ার দরকারটা তো ছিল না, আজানে একটা লাইন আপনি ফেলে গেছেন, এর দ্বারা কিচ্ছু হবে না, গুনাহ হবে নাকি? আজান হয়ে গেছে, শব্দ আপনি একটা বাদ দিছেন আর কি, তো বাদ দিলে কি হয়েছে, আজান কি হয়ে গেছে। সুতরাং আমাদের দেশে কি জানেন, ওই মুয়াজ্জিন সাহেব এক মিনিট পরে আজান দিলে যেই লোকটা ইয়া দমকায়, ওই লোকটার আজান দিতে গেলে চারবার ভুল করে, কথা ঠিক বলি নাই? যেই জাতি মুয়াজ্জিন ছুটিতে থাকলে মসজিদে আজানই হয় না, যেই জাতি ইমাম ছুটিতে থাকলে জামাতই হয় না, সেই জাতি ইমাম মুয়াজ্জিনদের বিরোধিতা করা এটা বোকামি ছাড়া কিচ্ছু না। আপনাদের কথার কথা, এই জুমুরে মুয়াজ্জিন নাই, ইমাম নাই, ছুটিতে আছে, আজান দেওয়ার জন্য একটা লোক নাই, অথচ আপনারা বাহাদুরি দেখাবেন, এটা মানায় না, এটা মানায় মসজিদ কমিটিতে এমন লোক রাখবেন যারা ইমামতি করার যোগ্যতা রাখে, ইমামের পেছনে এমন লোক দাঁড়া করাবেন যারা ইমাম ভুল করলে সে নামাজটা পড়াতে পারবে। আমাদের দেশে তো নামাজের মধ্যে কেউ রুজু হয়ে যায় নাই, এডি ফেরেশতা। সৌদি আরবে যান আপনি, বিভিন্ন দেশে যান, দেখবেন নামাজের ভিতরে যার ওযু ছুটে যায় সে নাকে ধরে চলে যায়, এটা লজ্জার কিছুই নাই। আর আমার দেশে মুরব্বী হোক আর যাই হোক, ওযু জীবনেও ছুটে না, আমি আজ পর্যন্ত দেখছি না আমাদের দেশে কোনো ব্যক্তির ওযু ছুটছে উনি ওযু করতে যাইতে নামাজের ভিতরে, আমি একজনও পাই নাই। তার মানে বাংলাদেশের এরা হলো একেবারে দামি সিন্ধুকের মতো, এদের হাওয়া টাওয়া বাইর হয় না। এ কথাগুলো হাসির নয়, অযু ছাড়া নামাজ পড়লে ইমান চলে যাবে, অযু ছাড়া নামাজ পড়লে কাফের হয়ে যাবে, অথচ অযু ছুটে গেছে লজ্জায় যায় না, আর যা হইব কফালে হইব, আছে না?
তো কথাগুলি কেন বললাম? ইমাম মুয়াজ্জিন না থাকলে আর মসজিদে ঠিকমতো আজান হয় না। রমজানের ঈদের পরে এক সপ্তাহ যাবত একটা মসজিদেও ঠিকমতো আজান হয় কি না আল্লাহই জানে। কেউ আজান নাই, কব মুয়াজ্জিন আছে নাকি বাইদ গেছে। আরেকজনে কয় এতদিন থাম লাগেনি, আরেকজন ওইটা কয় রমজানের মাসে কতলা টাকা লয়ে গেছে। ও এরকম বলুন না নাই, ও এই রমজানের মাসে আইনি কি আর জানি আসেনি, এক বস্তা টাকা লয়ে গেছে আমাদের মহল্লা থেকে। কি রুচি আপনার, অথচ আপনি আজান দিতে পারেন। আমি একটা কথা বলে শেষ করব। আমি তখন ভিক্টোরিয়া কলেজে পড়ি, অনার্সে পড়ি, ছাত্র জীবন। তো একটা মসজিদে আমি আজান দিতাম, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি মুক্তাদি। তো একদিন ফজরের নামাজের সময় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি হইলে রেসকোর্সটা আগে ডুবে, আমাদের আজাদ ভাই বলতে পারবে, রেসকোর্স কিন্তু বৃষ্টি হইলে ডুবে যায়। তো এমন বৃষ্টি হয়েছে মসজিদের সামনে হাঁটু পানির উপরে, একটা লোকও নাই নামাজ পড়ার মতো, আমি একা দাঁড়াইছি, একটু অপেক্ষা করি কেউ নিয়ে আসে। দেখতাম একটা লোক আসছে হাঁটু পানি দিয়া, এটা হয়তো আমার দোয়া কবুল করছে, আমি চাইছি যে আল্লাহ জামারটা যেন হয়। তো লোকটা আইসে, আসার পরে ভিতরে ঢুকছে। তো আমি কইলাম ঠিক আছে সুন্নত পড়েন, কারণ ফজরের সুন্নত তো বাদ দেওয়া যায় না, সুন্নত পড়ছে। পড়ার পরে আমি সামনে দাঁড়াইছি, ওনারে সাইডে দাঁড়া করে বলছে আপনি ইকামত দেন আমি নামাজটা পড়াই। কয় হুজুর আপনি ইকামতটা দেন। আমি কইলাম ভাইজান, তখন তো ছাত্র মানু মাসালাও তো বুঝি না, আমি বলছি ভাইজান আমি তো ইমাম আর আপনি হইলেন, আপনি তো একামত দিবেন আমি শুধু নামাজ পড়া। হুজুর কিচ্ছু হইতো না, দিয়ালাম ইকামত জানে না কিন্তু ফতুয়া দিতেছে ইমাম সাহেব, একামত দিলে কিচ্ছু হইতো না। এগুলো আছে না আমাদের দেশে। আমি শুধু কষ্টের কথাটা বললাম, আজান দিতে জানে না কিন্তু মুয়াজ্জিনের ভুল ধরে, আজান দিতে জানে না ইমামের ভুল ধরে। তা আপনি কেমন জাতের মুসলমান? অনেক মসজিদ আছে, আপনাদের এখানে না হয় না হয় অনেক মসজিদ আছে, ইমামরে প্রশ্ন করলে মুসল্লিরা জবাব দিয়ে লয়, তো প্রশ্ন কি তোরে করছে নিবে না? অনেক জায়গায় এরকম দেখছি, প্রশ্ন করতেছে ইমামরে, ইমাম জবাব দেওয়ার আগে সাইডেতে আরেকজনে কয়ে লয় কি ফন্ডিতের ফন্ডিত আছে না, এত ফন্ডিতই ভালো। যাই হোক, আজানের ব্যাপারে কথা বলছিলাম। অনেকে প্রশ্ন করে যে একা নামাজ পড়লে আজান একামত লাগবে কিনা, অবশ্যই লাগবে। আপনি একামতটা দিয়েই নামাজ পড়বেন, আপনি ঘরে নামাজ পড়েন, রাস্তায় পড়েন, জমিনের আইলে পড়েন, খেলার মাঠে পড়েন, যেখানে পড়বেন একামত দিয়েই নামাজ পড়বেন। একা পড়লেও একামত দিবেন, জামাতে পড়লেও একামত দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।